Assalamualaikum. Welcome back to my channel. আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে তোমাদের জন্য আমি ধনিয়া পাতা ভর্তার একটা সহজ রেসিপি নিয়ে এসেছি। অনেকেই মনে করে পাতা ছাড়া ধনিয়া পাতা ভর্তা করা যায় না, কিন্তু এই ধারণাটা একদমই ভুল। ব্লেন্ডারে অনেক সহজেই ধনিয়া পাতা ভর্তা করা যায়। তাছাড়া ব্লেন্ডার তো এখন আমাদের সবার বাসাই আছে এবং এটা ইউজ করাও অনেক সহজ। ধনিয়া পাতা ভর্তা করার জন্য কি কি উপকরণ লাগবে তা তো তোমরা দেখেই নিলে। এবার চলো আমরা মূল রেসিপিটা দেখে নিই। আমি এখানে ব্লেন্ডারের একটা জার নিয়েছি এবং এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিব সর্বপ্রথমে। এবার এখানে আমি দিব রসুন কুচি। যেই যেমন ঝাল খেতে পছন্দ করো সেই টেস্ট অনুযায়ী কাঁচা মরিচ বা শুকনো মরিচ অ্যাড করে নিতে পারো। আমি এখানে শুধু কাঁচা মরিচ ইউজ করেছি। এবার এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে আমি এগুলোকে ইভেনলি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ একদম সব ম্যাশড হয়ে গেছে। একটু পানি দেওয়ার কারণে সব কিছু একদম একসাথে মিক্সড হয়ে ইভেনলি ব্লেন্ড হয়েছে। এবার পরবর্তী স্টেপ, আমি চুলা একটা কড়াই গরম করতে দিয়েছি এবং এখানে কিছুটা সরিষার তেল দিয়ে নিলাম। তেলের মধ্যে আমি আগে থেকে করে রাখা সেই ধনিয়া পাতার মিশ্রণটা ঢেলে দিব। যেহেতু ব্লেন্ডারের জারে অনেকটা মিশ্রণ রয়ে গেছে, আমি সেগুলো নষ্ট করব না। আমি সেটার মধ্যে কিছুটা পানি দিয়ে সেটাকে ধুয়ে এখানে অ্যাড করে দিব। এবার সবকিছু নেড়ে চেড়ে ক্রমাগত মিশাতে থাকবো। যতক্ষণ না এটা ঘন হয়ে যাবে, অর্থাৎ পানি সম্পূর্ণ টেনে যাবে, ততক্ষণ আমি এটাকে নাড়তে থাকব। এই পর্যায়ে মিডিয়াম জালে রাখলে খুব দ্রুতই এই প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ ধীরে ধীরে এটা ঘন হচ্ছে। একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে কিন্তু চলে এসেছে। এবার আমি এটাকে সার্ভ করে দিব। খুবই মজার এবং সুস্বাদু একটা ভর্তার রেসিপি এটা। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।